হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের অনুপ লাইভ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। তো ভিউয়ার্স, আজ থাকছে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল খুবই স্পেশাল মুখে লেগে থাকার মতন একটা দুর্দান্ত রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমরা গোটা কয়েক চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের। আমাদের রেসিপিটা আজকে থাকছে পটল চিংড়ি। তো যার জন্যে রান্নাটা করার জন্য আমরা আজকে নিয়েছি গোটা কয়েক চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এবং সঙ্গে থাকছে গোটা কয়েক পটল। এই যে সুন্দরভাবে সুলে কেটে যে পটলে দেখতে পাচ্ছেন কেটে কেটে নিছি, যাতে ভিতরে একটু মশলাপাতিগুলো যাই। গোটা দশেক পটল নিছি, কয়েকটা চিংড়ি মাছ নিছি, এবং আমরা যে মশলাপাতি উপকরণ দিয়ে আপনাদের রান্নাগুলো করব, তো সেটা আপনাদের সঙ্গে দেখাই নিচ্ছি। আপনারাও এভাবে রান্না করবেন, আর একবার রান্না করে খেয়েই দেখুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের উপকরণ, এই দেখাই নিচ্ছি আমি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এটা কাজু বাদাম বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে কাজু বাদামের ভিতরে কিছু পোস্ত দেওয়া আছে, এবং সঙ্গে থাকছে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা মানে দারুচিনি এবং এলাচ এবং একটু জিরা, সাদা জিরা। এই হচ্ছে আমাদের মশলার উপকরণ। তো আশা করি সবাই আমাদের রেসিপিটা ফলো করে অবশ্যই এভাবে পটল চিংড়ি রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমরা নিয়েছি আধা কাপ মতন টক দই, এটা আমরা রান্নাতে ব্যবহার করব। তো আমাদের মশলার সঙ্গে পরিচয় করাই দিলাম ভিউয়ার্স। এখন যেটা করছি, আমরা প্রথমে চিংড়ি মাছটা নিলাম, চিংড়ি মাছে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবং দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে মাছগুলোকে একটু মাখাই নিচ্ছি। আর ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, কারণ এটা একটা মুখে লেগে থাকার মতন রেসিপি। আর আমরা যে মশলাপাতি ব্যবহার করছি, আশা করি এগুলো দিয়ে রান্না করবেন, তাহলে অরিজিনাল পটল চিংড়ির স্বাদটা পাবেন। এটা বাঙালি অনেকটা রেসিপি। তো আমরা হলুদ লবণ লাগানোর পর পটলগুলো আমি আবারও দেখাই নিচ্ছি, হালকা হালকা সুলে পটলগুলো এখন চিড়ে চিড়ে নেওয়া হয়েছে, এটা যাতে মশলাপাতিগুলোর ভিতরে ভালোভাবে যেতে পারে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে পটলগুলোকে একটু মাখাই নিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখছেন স্পেশাল পটল চিংড়ি রেসিপি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা পটল চিংড়ি রেসিপি রান্না করার জন্য কড়াইতে দিয়েছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। সয়াবিন তেলটা আমাদের গরম হয়ে আসছে। এখন আমরা প্রথমে পটলগুলো লবণ হলুদ মাখায় রাখছিলাম, এখন সেগুলোকে ভেজে নিচ্ছি। দেখছেন আমাদের লবণ হলুদ মাখানো পটল গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমরা পটলগুলো ভেজে নিচ্ছি, তো সঙ্গেই থাকুন দেখতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পটলগুলো ভাজা হচ্ছে, লাল লাল হয়ে আসছে। এখন আমরা পটলগুলো তুলে নেব, আপনারাও আরাম লাল লাল করে পটলগুলো ভেজে নেবেন। আর পটলগুলো কাঁচা থাকলে বলো খাইতে স্বাদ লাগবে না, কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো আমরা এখন ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা ভাজা পটলগুলো তুলে নিলাম, এখন পটল ভাজা তেলের ভিতরে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আগের থেকে চিংড়ি মাছের লবণ এবং হলুদ মাখায় রাখছিলাম, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ,
এভাবে আপনারা চিংড়ি পটল রান্না করবেন। আমরা পটলগুলো ভেজে পটল ভাজা তেলের ভিতরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ যদিও বেশি একটা ভাজা লাগে না। আমাদের চিংড়ি মাছের মাথা থেকে ঘিলু বের হয়ে আসছে। তো আমরা মাছটা মিনিট দুয়েক মতন ভেজে নেব। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলো তুলে নিচ্ছি। ভিউয়ার্স, মাছ ভাজা তেলের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সাদা জিরা, দারচিনি এবং এলাচ। এটা ফোড়ন দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচের মতন। এই যে সামান্য জল দিয়ে নিচ্ছি মশলাটা কষাবো বলে। পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে মশলাটা একটু কষাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ, মশলা খুবই সামান্য সামান্য মশলা দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি শুকনা ঝাল বাটা 1 চামচ। সমস্ত মশলাগুলো এখন একত্রে করে আমরা কষাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদ। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো ভিউয়ার্স, আপনারা এভাবে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটা কষাই নেবেন, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়ে না আসে। তো ভিউয়ার্স, মশলার থেকে দেখতে পাচ্ছেন হালকা হালকা তেল বের হয়ে আসছে, মশলাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আধা কাপের মতন টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে কষাই নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি স্পেশাল পটল চিংড়ি রেসিপি। তো আমাদের রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা টক দইটা দেওয়ার পর মশলাটাকে কষালাম অন্ততপক্ষে 5 মিনিট মতন। এখন দিয়ে দিচ্ছি একটা কয়েকটা কাজু বাদাম এবং পোস্ত বেটে রাখা 2 চামচ কাজু বাদাম আর পোস্ত। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও পারেন, দিলে একটু স্বাদটা বেশি আসে আমার মনে হয়, তাই জন্য দিলাম। তো কাজু বাদাম আর পোস্ত বাটা দেওয়ার পরে এখন আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ মশলার সঙ্গে মাছগুলো একটু কষাবো, যাতে মাছের ভিতরে একটু মশলাগুলো ঢোকে। ভিউয়ার্স, আমাদের বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোর সাথে মশলাটাকে কষাচ্ছি আর মশলার থেকে তেল বের হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা মাছগুলো নিয়ে মিনিট 3-এক মতন মশলার সঙ্গে কষানোর পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে এখন মশলার সঙ্গে একটু কষাই নেব পটলগুলো চিংড়ি মাছ দিয়ে আর মশলা দিয়ে একসঙ্গে। কারণ পটলগুলোর ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, এই জন্য আমরা এখন 3-4 মিনিট ধরে কষাবো। আর ভিউয়ার্স, যারা আমাদের নিয়মিত দর্শক আছেন, অবশ্যই আমাদের রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, এটা আমার রিকোয়েস্ট। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে।
এটা মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। তো ভিউয়ার্স, আমরা মিনিট তিন চারেক মতন কষানোর পর এখন আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো পটলটা সেদ্ধ হওয়ার জন্য আর মাছগুলো যাতে একটু সফট হয়ে আসে এই জন্যে। তো মশলার সঙ্গে পটল আর মাছ দিয়ে কষাই নিলাম। এখন আমরা পরিমাণ মতন জল অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5-7 মিনিট। ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতন আমরা রান্না করব। তো সঙ্গে থাকুন, আসছি 5-7 মিনিট পরে। ভিউয়ার্স, আমরা 7-8 মিনিট ঢেকে পটল আর চিংড়ি মাছ রান্না করলাম। এখন ঢাকনাটা খুলছি, মাঝে আমি দু একবার নাড়াচাড়াই দিয়ে গেছি, আপনারাও মাঝে একটু নাড়াচাড়াই দেবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে। আমরা কয়েকটা কাঁচা লঙ্কা আগের থেকে চিড়ে রাখছিলাম, আপনাদের দেখাইছি, এগুলো দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্যে। আমরা ঝোলটাকে আর একটু শুকাবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমাদের পটল চিংড়ির রান্নাটা তৈরি হয়ে গেছে। আমরা এখন প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আর দেখেন, ঝোল থেকে তেল বের হয়ে আসছে। আমরা এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব, আপনারাও রান্না করে অবশ্যই খাবেন। তো এখন আমরা এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন পটল চিংড়ির রেসিপি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো, আর আপনারা অবশ্যই বাসায় রান্না করে আমাদের রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন, এবং কেমন হয়েছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স, আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আবারও আসছি।